জানের পাড়ার দাদা বড় দি ওরা তিনজন ভীষণ জন দরদি ঘরের খেয়ে পরের কথা ভাবে রোজ কে আছে বেকায়দায় নিচ্ছে তারই খোঁজ তবুও সবাই ওদের ডাকে সবাই ওদের ডাকে একই সুরে ভব ঘুরে ভব ঘুরে ভব ঘুরে ভব ঘুরে ভব ঘুরে ভব ঘুরে কংগ্রাস কংগ্রাস মানে যে পজিশনে তুই ছিলি আজকে অন্য একটা পজিশনে চলে আসি মেয়ের সাকসেসফুল যে কত বড় জিনিস সেটা তো বুঝি রে বাবা তোর তো তাহলে মেলা ক্ষমতা আমার কি ক্ষমতা তার মনে হয় তুই প্রমাণ পাসনি এক বোম্বল মাস্টারে এক গ্লাস ঘোল খায় তোর এত দেমাগ আর আমার মতো হোলি পড়ে তুই কি করতিস বলতো দেখিস ভাইজানি হানে আর আমাকে দুজনের চোখ আকাশে উঠেছে আসলেই আকাশে আমাদের দুজনের চোখ এই তো ঠিক মতো চিনিসিস তো পথে আবার আসতে কোনো অসুবিধা হয়নি তো বন্ধু তাই বলে কি জীবনের একটা প্রথম ভালো লাগা সেটার মনে করে আমি বিসর্জন দেব আমি তো তোর মতো না যে একটা ধরলাম একটা ছাড়লাম তুই তো সেরামি এ তুই এগুলো কি করছিস আমি আবার কারে সেরে কারে ধরলাম ওই যে একটার পর একটা আমাদের গ্রামের মাস্টারের মেয়ে তুই এখন হাসির পিছনে ঘোরাঘুরি করছো ওরে বোকা রে বোকা মাস্টারের মেয়ে তো বিয়ে হয়ে গেছে এই জন্য তো ওরে সাইডে হাসির সাথে রিলেশন করতে যাচ্ছি এই তোর সামনে তো বিয়ে হয়েছিল আর তুই যদি ভালোবেসে থাকতি তাহলে পরে আটকালি না কিসের জন্য হ্যাঁ বিয়ে হতে দিলি কিসের জন্য ক ওরে বাবা রে আমার বিষয় আর তোর বিষয়টা তো আলাদা এক না বুঝতে হবে জিনিসটা আমি কোনো কিছু বুঝতে চাচ্ছি না আমি শুধু একটা জিনিস এখন বুঝতেছি পাপড়িকা আমার চাই জন্য মনে হচ্ছে এই গ্রাম থেকে আমাদের ভাতই উঠে যাবে এবার বসে থাকলে তো হবে না আমারই একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে বাটা চা খাবা না মনটা ভালো লাগতেছে কেন আরে কয়দিন ধরে খুঁজতেছি পাইতেছি না শুনছি ডাকায় পোলাটারে মাইরা পালাইছে ইলেকশনের কি বুঝতেছ মনে হয় রেজন ভাই জিতবে তুমি এখানে বসে আছো কি জন্য খুঁজতেছিস কি আছে কি হয়েছে তোমার মন খারাপ নাকি আচ্ছা ঠিক আছে চলো ঘরের মধ্যে চলো হ্যাঁ ঘরে যেতে হবে না কি করবি এখানে কর বস করছিলাম কি ছোট চাষা কোনো খোঁজ জানতে পারলে না আমি কি কাজকর্ম সেরে তারে খুঁজে বেড়াবো নাকি সারাদিন আর তোমার খুঁজতে কে বলেছে বাড়িতে কি লোকজনের অভাব আছে মেজো চাচা আছে ছোট মামা আছে তাদের যে কাউকে বললেই তো হয় তোর মেজো চাচার যে কিচ্ছু হবে না আজ কয়দিন ধরে করছি যা শ্বশুর বাড়িতে গিয়ে তোর বউটাকে নিয়ে আই তিনারা সময়ই হচ্ছে না তুমি মামা রেখো দরকার হলে মামা মেজো চাচারে নিয়ে ছোট চাচার খোঁজ নিয়ে আসবে তোর ছোট চাচা কি শিশু যে তারে খুঁজে বের করতে হবে যারা শিশু হারিয়ে গেলে খুঁজে বের করা যায় আর যারা নিজে হারিয়ে যায় তাদের খুঁজে বের করা যায় না তাহলে তোর ছোট চাচাকে আর তো খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস কেন ও মা ব্যস্ত হবো না সে কতদিন হলো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে তারপর তো একবারের জন্য তার নাম মুখে নিল না সে কি বাড়ি কেউ না সে তোর চিন্তা করা লাগবে না রাগ করে বেরিয়েছে রাগ কমে গেলে আবার সে ঠিকই ফিরে আসবে তাছাড়া এতে সে কে সরাইখানা খুলে বসে নাই যে তারে ফিরি ফিরি খাওয়াবে এখন তার পকেটে কিছু টাকা আছে তো তা কিছুদিন চলবে তারপর টাকা ফুরিয়ে গেলে সুসুর করে বাড়িতে ফিরে আসবে আমার মনে হয় না ছোট চাচা এবার নিজের ইচ্ছে বাড়ি ফিরে আসবে আব্বা তুমি একটা ব্যবস্থা করো না আচ্ছা আমি কি ব্যবস্থা করব আর যা পারো তাই করো না আচ্ছা ঠিক আছে তো ছোট মামার সাথে আমি কথা করে দেখি কি করা যায় মামা রিকো আমার মনে হয় মামা ঠিকই খুঁজে আনতে পারবে ছোট চাচা ঠিক আছে যা দেখছি কি করা যায় রাগ দেখাচ্ছে রাগ বুড়ো ধামরা টাকা লাগবে তাও এক দুই টাকা লাখ টাকা না লাখ লাখ টাকা লাগবে
ফাজি গদাগা টাকা জানে কাছে ধরে ঢাকালে আর পারে হাসির তো পাপড়িকের বাড়িতে যাতায়াত আছে মজিদ ভাইয়ের সাথেও হাসির একটা ঝামেলা চলতেছে এই সুযোগে হাসিরে তো আমি কাজ লাগাতে পারি ডাকবো নাকি হাসিরে না উল্টো পাল্টা যদি কিছু কয় যা কয় কোক যা আর হবে ডাকি ফেলাই হাসি হাসি শোনো 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 কি আছে ডাকতেছে কিছু জানি তোমার সাথে আমার একটা কথা আছে ওই যে মজিদ আছে না মসজিদের ব্যাপারে তোমার আমি একটা কথা বলতে চাই কি মসজিদের ব্যাপারে আচ্ছা ঠিক আছে কও কি কবা শোনো মসজিদ কিন্তু তোমাদের ক্ষতি করার জন্য একেবারে উঠি পড়ে লাগিছে তোমার আব্বার সাথে তো একটা ঝামেলা পাকাই লই তুমি তার প্রতিবাদ করলে সে কি করলো এখন তোমার পিছনে লাগা ধান্দা করছে বুঝছো আচ্ছা তুমি এসব কথা আমারই কষ্ট কিসের জন্য কও তো আমি তো ভালো করেই জানি তুমি হচ্ছে গিয়ে মসজিদের এক নম্বর সামসা কোন উদ্দেশ্যে যে তুমি এসব কথা করছো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না এই দেখো এই যে তুমি কিন্তু ঠিকই উল্টো বুঝলে আরে আমি আসলে তোমার একটা উপকার করতে চাচ্ছিলাম তুমি কি বুঝলে তুমি বুঝলে আমি বোধহয় কোনো ধান্দার জন্য এসব কথা করছি তাই না আচ্ছা সূর্য আজকে কোন দিকে উঠিছে পূর্ব দিকেই তো তুমি কাশেম জীবনে কোনোদিন কার উপকার করিছো শোনো হাসি মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না পাল্টাই তোমরা চোখে যা দেখতেছ সেরকম নাও হতে পারে চোখে আড়ালেও কিন্তু অনেক কিছু ঘটে বুঝতে পারিস আচ্ছা তুমি ঠিক কি করতে যাচ্ছ কও তো না আমি আসলে করতে যাচ্ছি মসজিদের সাথে আমার সম্পর্ক যা তা আসলে উপরে উপরে ভালো ভিতরে ভিতরে কিন্তু আমি মসজিদের বিপক্ষে তাই নাকি তা কিরাম করে বুঝবো যে তুমি মসজিদের বিপক্ষে সময় আসলে ঠিকই বুঝতে পারবা বুঝতে পারিস ঠিক আছে তাহলে পরে সময় অপেক্ষায় থাকলাম গেলাম আমি তোমারে আমি একটা কাজ দিতে চাচ্ছিলাম মানে কাজটা যদি তুমি করে দাও তারপরে খুব উপকার হবে বুঝতে পারিস আচ্ছা কাও কি কাজ কাজ মানে তুমি তো পাপড়িদের বাড়ি যাও তাই না পাপড়ির কাছে তুমি মসজিদের ব্যাপারে সব খুলে খাবা মসজিদের আরো যেসব কুকর্ম আছে আমি সব কিছু তোমারে খুলে খাবো তুমি সব কবা কিন্তু একটা কথা ভুলেও কিন্তু আমার কথা খাবা না বুঝতে পারিস ঠিক আছে তালি পরে আগে তুমি আমার বোনের খবরটা নিয়ে আসো তুমি যদি আমার বোনের খবর ঠিকঠাক মতো আমার দিতে পারো তালি পরে আমি তোমার সাহায্য করতে রাজি আছি আরে কি কও আজকে তোমার খাদ্য বোনের খবর আমি বের করে দেব আর তুমি কি করবা তুমি মসজিদ সম্পর্কে যা যা জানবা সব কথাই পাপিলে খুলে গবা ঠিক আছে আচ্ছা কবানে যাই স্বার্থপর ছেলে সেই জায়গার থেকে স্বার্থপরের কথা কি কবো সে যে আশা নামেছিল সেটা আবার সফল হতে চলেছে যার কারণে আমি ডিসিশন নিয়ে ফেলাইছি ওর সঙ্গ একেবারে ছাড়ে দিব ওর সার্কেলের সঙ্গে থাকবই না গলার কাশি মনে বাইরে গেছে ওই যে কলাম না আপা ও একটা স্বার্থপর ছেলে ওর কাজ তো সফল হয়ে গেছে সেজন্য মনে করেন যে সে এখন আমার চিনছে না সে তো ভালো কথা আপনার বন্ধুর একটা সাকসেস হয়েছে এতে আপনি খুশি হবেন না দুঃখ পাচ্ছেন কিসের জন্য খুশি হতে পারলে তো আমার খুব ভালো লাগতো আপা কিন্তু অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি কিন্তু খুশি হতে পারিনি এরকম একটা বন্ধুর সফলতা আমি খুশি হতে পারতাম যদি মনে করেন যে সে আমার কোনো সফলতার কাজে হেল্প করতে পারতো সে কোনো ধরনের কোনো হেল্প কিন্তু আমাকে করছে না ও তা সে কি বলেছে আপনাকে সাহায্য করবে না আরে না সে তো একটা ভিতর দিয়ে আমি তো একটা সাহসী ছিল আমি যতবারই সাহসী পদক্ষেপ নিতে চাচ্ছিলাম ততবারই সে ভিতর ডিম হয়ে বসে রয়েছে সে আমার খালি একটা কথাই কয় না না আমি ওখানে যেতে পারবো না এটা কোনো কথা আচ্ছা আপা আপনি কোন তো ভয় পালি করে প্রেম প্রেম কিছু করতে পারবো আমরা মানে কি ব্যাপারটা আসলে শুধু প্রেমের ক্ষেত্রে না সব কিছু যদি সাহসী হওয়া লাগে মনে করে যে প্রেমের কথা যদি ধরে থাকি তাহলে পরে কিন্তু সেখানে একটা সাহসী হতে হয় মানে
দা মানেটা ওইরকম কিছু না, মানেটা হচ্ছে কি, এই যে মনে করেন যে আগে যারা যারা প্রেম করেছে তাদের কথা ধরে না কেন, লাইলে বলবি সিঁড়ি ফরাত শাহজাহান মমতাজ মানে এবারে যে মিলে যদি ধরে থাকেন তারা কিন্তু খুবই সাহসী ছিল। মনে করেন যে শাহজাহান মমতাজের সাথে যখন প্রেম করতো তাকে তার বাবা না ছেলে মেয়ে জেনেই করতো, মনে করেন যে তারা কিন্তু সুরঙ্গ পথ দিয়ে এক পায়ে পর্যন্ত যায় কপি নিয়ে যায়, মনে করেন যে তাকে সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে চলে আসতো। এই যে মনে করেন যে সাহসী প্রেম, আমরা যারা যারা এখন আছি তারা কিন্তু ওরকম সাহস করে প্রেম করছি না। সেজন্য করছি কি যে সবাই মিলে যদি তাকে একটু ফলো করি তাহলে করে কিন্তু আমরা সবাইকে প্রেমের ব্যাপারে আগায় নিয়ে যেতে পারছি। আপা আমার বন্ধু কিন্তু আমার সাহায্য করলো না, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে কি আপনার কাছে যদি সাহায্যটা আমি চাই তাহলে পরে আপনি আমার সাহায্য করবেন, সব মানুষ তো সমান হয় না, আপনাকে তো আমার সেটাই মনে হচ্ছে। আপা প্লিজ আপনি কন আপনি আমার একটু সাহায্য করবেন। আপা আপা আপনি কিন্তু আমার কয়েছেন আপা আপনি কিন্তু আমার কথা দিয়েছেন আপা যে আপনি আমারে হেল্প করবেন। তুমি আজ কথা দিয়েছো বলেছো ও দুটি মনে একে সাথে রে, কথা বানি তো ঝগড়া না না এখন ঝগড়া করতে পারবো না, আমার মুড নেই, পরে আসিস। এই তো তুই আমার সাথে ঋণের তুলনা করে ফেললি না, আচ্ছা আমি কোনোদিন তোর সাথে ঝামেলা করেছি বল? তা হয়তো করিসনি, কিন্তু রিনি যখন করিছে তুই তো তার সাথেই থাকিস, সেটা তো মিথ্যে কথা নয়। তা ঠিক আছে, কিন্তু আজকে কিন্তু আমি তোর একটা গুরুত্বপূর্ণ কথা কইতে আইছি, যদি শুনতে না চাস আমি চলে যাচ্ছি, কিন্তু শুনলে তোরই লাভ হইতো। কি লাভ? আমার লাভ? এ আমি কি শুনতেছি, ভূতের মুখে রাম নাম? বাবা ক, আরে শোন না, রিনি তো নায়িকা হওয়ার ব্যাপারে হাল একদম ছেড়েই দিয়েছে, এখন সে ডিরেক্টর স্যাংরাখানের নাম শুনে না তেলে বেগুনে জ্বলে উঠে। সিরা তো পুরান খবর, নতুন কিছু থাকবে সিরা ক? না এতে তো কাজ হলো না, এমন কিছু ক্ষতি হবে যা শুনে রিনির উপর রেগে যায়, তারপর সুযোগ বুঝে সব কথা জেনে নিতে হবে। কিরে চুপ করে আছিস কেন, আগে বাড়া। আগে বাড়াবো মানে তুই কি করতে চাচ্ছিস, আমার কথা না শুনে তুই চলে যাবি? তুই কথা না বলে কি করবো? তুই আমার কথা একটু শোন, রিনি কিন্তু কোলাম তোর পিস ছাড়িনি, সেটা তো আমি জানি, আসুক আমার পিস পিস, আর একটু যখন আমার কাছে চলে আসবে তখন দেখবে নি কি মজা। তুই কি করতে চাচ্ছিলি গো? আমি তোর ওই স্যার ভোম্বলের কথা করতে চাচ্ছি, তার একটু চোখে চোখে রাখিস, কখন কি হয় কিছু তো কোয়া যায় না। ভোম্বল স্যার, তার কি হয়েছে? সে কি রিনির মতো তোরেও কিছু কয়েছে? কি কয়েছে ক? আরে না না, সে আমারে কিছু কয়নি, সে তো এখন রিনির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে, রাত নাই দিন নাই যখন তখন রিনির সাথে দেখা করতে আসছে, আর আমার ফুপু সেটা অ্যালাও করছে। তাই নাকি? কিন্তু সেদিন যে সে কলো যে সে আর রিনির সাথে নেই। আরে ওটা তো তার কথার কথা, সে রিনিরে মনে প্রাণে ভালোবাসে, আমি নিজের কানে ওগির ভালোবাসার কথা কতে শুনেছি, সেদিন রাতে বুঝছিস রিনির ঘরে বসে সে যে কি হাসা হাসি, হাসতে হাসতে একজন একজনের গায়ের উপর একদম ঢইলে পড়ে যাচ্ছে, তুই দেখলে না এক ফোঁটা সহ্য করতে পারতিস না। তুই নিজের চোখে দেখেছিস? নিজের চোখে না দেখলে আমি কি তোরে বানায় বানায় করছি বল? আমি নিজে দেখে সহ্য করতে পারছিলাম না, আর তুই দেখলে কি জানি হতো আল্লাহই জানে। প্রিয়কের সামনে গিয়ে কথাটা কইতে পারবি? না পারার কি আছে, নিজে চোখে দেখেছি, মিথ্যে তোর করছি না, এতে ভয় কিসের? ঠিক আছে, তুই শুধু ওগের সামনে গিয়ে খারাপি, তারপর যা করতি আমি করলাম, এখন যা। আচ্ছা আর একটা কথা কোনা, তোর ছোট চাচার কোনো খবর জানতে পারিস? না তোর সাথে পরে কথা কবে, মাথার মধ্যে একেবারে রক্ত উঠে গেছে, মাথায় পানি না দেওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি পরে আসবো।
জায়গা মতন লাগাইছি, এখন যদি একটু ছু দিলে না তো জ্বলে উঠবে। আরে লিমারে, খুব সুন্দর একটা জামার আইছিস তুই, খুব সুন্দর, খুব সুন্দর। ও ভাই, বাড়িঘর দেখছি আগের মতোই রয়ে গেছে, খালু যেরকম রয়ে গেছে সেরকমই। তা তোমার খালা কিছু কয় না? কয় না আবার, কত কথাই তো কয়, সব কথা কানে দিয়ে গেলে কি আর চলে? তা তোমার খালা বিয়ে শাদির কথা কিছু কয় না? তুইও সেই একই কথা করছিস, বিয়ের কথা আবার কয় না, সারাদিন ওই একই ফ্যাশন, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আমি বেশি থাকতে থাকতে বউটা একটু দেখে যাই, বউটার মুখটা একটু দেখে যাই, বিয়ে কর বিয়ে কর, ওই একই ফ্যাশন। কিন্তু সে তো খারাপ কিছু বলেনি। ওরে বাবা, আমিও তো কষছি না যে সে খারাপ কিছু কইছে, সে তো ঠিকই কইছে, কলি কি হবে, আমার সাথে মেয়ে কিটা দেবে? চাল নেই চুল নেই, আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় কেন? আপনার তো সবই আছে। হ্যাঁ, কি নেই তোমার, তোমার ঘর বাড়ি জায়গা জমিন সবই আছে, শুধু এই ঘরগুলো একটু ঠিকঠাক করলেই চলে। আরে শুধু বাড়ি ঘর দেখলি তো কথা ছিল না, সেগুলো ঠিক করাই যেত। আজকালকার মেয়ের ব্যাপারে কি করে, আজকালকার মেয়ের ব্যাপারে চাকরিজীবী ছেলে খোঁজে, আমি তো চাকরি বাকরি কিছুই করি না, বোঝো নাই? আচ্ছা তুমি চাকরি করো না কেন, তুমি তো লেখাপড়ায় ভালো ছিলে, চেষ্টা করলে চাকরিটাও পেয়ে যেতে। না রে, ওসব আমার ভালো লাগে না। তাহলে এখন কি করছো? কি আর করবো, পলিটিক্স করি। আসলে হয়েছে কি, এই লোকাল এমপি আমার খুব পছন্দ করে, বুঝতে পারছিস, মানে এলাকায় আসলে আমার ছাড়া সে এক পা নড়বেই না, কোনো রকম নড়বে না, আর আমি যদি গ্রামে না থাকি সে গ্রামে আসবেই না। আর ওই লেখাপড়া করে এখন আর কেউ গ্রামে থাকতে চায় না, বুঝতে পারছিস, যেই জন্য আমি গ্রামে পড়ে আসি। ও, তাহলে তো আপনার ভবিষ্যতে এমপি হওয়ার চেষ্টা, তাই তো? আরে বাবা, সে তো মেলা দূর, এমপি কি সাইড এখানে কথা নাকি, বললে হবে? আপাতত মনে করো মেম্বার ইলেকশন শুরু করব, মেম্বারি পাশ করার পর পরের বার চেয়ারম্যান, চেয়ারম্যান টিয়ারম্যান হলে পরে তখন বিয়ে শাদির কথা ভাবা যাবে, বুঝতে পারছো? কাউ কি, ততদিনে তোমার বয়স কত হবে ভেবে দেখেছো? তোমার মেয়ে দিবে কেউ? না দিলে না দেবে, তখন মনে করো এই চিরকুমার সবাই যোগ দেবো, কি আর করা। তাহলে তোমার বাড়িটা একটা চিরকুমার সংগঠন বানায় ফেলো। ভালো করছে ভাইজান, তখন তুমি চিরকুমার ক্লাবে চেয়ারম্যান হয়ে। হোয়াট এ জোক, হোয়াট এ জোক। তার মানে কি রে, তুই এতক্ষণ ঝর্ণার কাছে আমার নামে কুটনামি করেছিস? বিরে যে কি করলি, তুই হইলি আমার বোন, ঝর্ণা কি ডারে, আমি ঝর্ণার কাছে আমার বোনের নামে কুটনামি করব, এটা তুই ভাবলি কেমন করে? তাহলে কিসের জন্য তুই তার কাছে গেছিস? সেটা ধরে কওয়া যাবে না, তুই শুনে রাগ করবি। তার মানে সে আমার নামে এমন কিছু কইছে যেটা শুনলে আমি রেগে যাব, তাই না? তো রাগের কথা শুনলে রাগ হবে না? আর সে যেসব কথা কয়েছে সেটা শুনলে তো মরা মানুষও জিন্দা হয়ে যায়, তোর শোনা লাগবে না, বাদ দে, তুই শুনলে পারে না, সহ্য করতে পারবি না। তবু আমি শুনবো, ক কি কয়েছে? কি আর কবো, ওসব কথা তো শোনাও যায় না, আমাকে কলো যে তুই নাকি তার প্রেমিকরে কাইরে নিছিস। তাহলে সে স্বীকার করেছে, তুই কিছু করলি না? আমি কি কবো, এতটুকু বললো তো হইতো, সে আমারে যা বললো সেগুলো কি আর কানে শোনা যায়, পারলে কানে তোলা দেওয়া লাগে। আমার বললো যে সে নাকি যেগুলোর সাথে প্রেম করে ছাইড়ে দিছে, তুই নাকি পরে যে আবার নতুন করে তাদেরকে ধরছিস। ও তাই কইছে, তাইলে সে কারে কারে ধরে সেরেছে? দেখলে সুন্দরীর হাসির ঝিলিক, ওদের মনে ধাক ধাক মারে চিলিক, বুক ফাটে তো মুখ ফোটে না, ভাগ্যে ওদের তবু প্রেম জোটে না, হৃদয়টা তখন দাও দাও আগুনে যায় রে।